এর আগে, অনেক দিন আগে, আমরা ভৈরব রাগ কীভাবে আলাপ করতে হয় সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। সম্প্রতি আমরা একটা ভিডিও বানিয়েছি সেই একই কনসেপ্ট ইউজ করে কীভাবে আমরা বৃন্দাবনী সারং রাগটাকে আলাপ করতে পারি। আজকে আমরা এই জিনিসটাকেই পরবর্তী ধাপে নিয়ে যাব, আমরা এই আলাপগুলোকে রাগের বিস্তারে রূপান্তরিত করব। চলুন শুরু করা যাক। আপনাদের ফোনের গুগল সার্চে গিয়ে যদি আপনারা সার্চ করেন রবিস্কোপ, RobiScope, এবং সার্চ দেন, তাহলে প্রথমেই যে লিঙ্কটা পাবেন এটা আমাদের সঙ্গীত প্রতিষ্ঠানের ফিজিক্যাল অ্যাড্রেস। আপনাদের যদি আমাদের সেখানেও ভালো লাগে, প্লিজ এখানে আমাদের একটু রেটিং করে দেবেন। robiscope.in এটা আমাদেরই ওয়েবসাইট, কিন্তু এখন এটাকে মেনটেন করতে পারছি না। তৃতীয় যে লিঙ্কটা আপনারা পাবেন robiscope.wordpress.com, এটাকে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে দেখবেন আমরা এখনও পর্যন্ত যত গানের টিউটোরিয়াল আমাদের চ্যানেলে বাজিয়েছি তাদের আমরা বর্ণানুক্রমিকভাবে, অর্থাৎ গীতবিতানের সূচিপত্রে গানগুলো যেভাবে সাজানো আছে সেইভাবে সাজানোর চেষ্টা করেছি। এখনও পর্যন্ত আমরা যত গান এই চ্যানেলে শিখিয়েছি তার সব গান এখানে একটা পেজ হিসেবে দেওয়া রয়েছে, এবং পরবর্তী সময়ে যে গানগুলো শেখাবো সেখানেও এই গানগুলো আমরা কিন্তু আপডেট করতে করতে যাব। এর মধ্যে যে কোনো একটিকে আপনি যদি সিলেক্ট করেন, আপনি দেখবেন সেই টিউটোরিয়ালটা এখানে আপনি পাবেন এবং এখান থেকে টিউটোরিয়ালটা আপনি বাজাতে পারবেন। আপনারা অনেকেই আমাদের নতুন গান কমেন্ট করে অনুরোধ করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যদি সেই মন্তব্য করার আগে এইখানে একবার একটু দেখে নেন তাহলে আপনারা হয়তো দেখবেন যে গান আপনারা অনুরোধ করছেন সেটা আমরা অলরেডি এখানে শিখিয়েছি। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করা, কিন্তু যে কথাটা আমরা বারবার বলে থাকি, রবীন্দ্রনাথের গান যে প্ল্যাটফর্মটার উপরে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। কাজেই হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিককে একেবারে না জেনে আমরা যদি রবীন্দ্রনাথের গানকে আয়ত্ত করার চেষ্টা করি সেটা কিন্তু ভুল পদ্ধতি হবে। সেই কারণে এই চ্যানেলে আমরা রবীন্দ্রনাথের গানের পাশাপাশি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের খুব সহজ ঠাটভিত্তিক রেওয়াজ যেমন চর্চা করি, তেমনি রাগগুলো সম্বন্ধেও আমরা একটু ধারণা নেবার চেষ্টা করি। আমরা ইয়মন রাগের আলাপ দেখিয়েছি, আমরা ভৈরব রাগের আলাপ দেখিয়েছি। ভৈরব রাগের একটা বিশেষ ধরনের আলাপ যেটাকে বলা হয় খরজ সাধন, অর্থাৎ মন্ত্রসপ্তকে আলাপ করা, যেটা গলার জন্য অত্যন্ত উপকারী বলে আমরা মনে করি, সেটাও আমরা দেখিয়েছি। সম্প্রতি আমরা বৃন্দাবনী সারং এই রাগটির আলাপ আপনাদের করতে শিখিয়েছি। যাবতীয় ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে এবং কার্ডে দেওয়া থাকবে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আমরা এই আলাপ জিনিসটাকে পরবর্তী স্তরে নিয়ে যাব, একে আমাদের রাগ বিস্তারে রূপান্তরিত করতে হবে। বিস্তার জিনিসটাকে চলুন একটু বুঝে নিই। আমরা আলাপ করি, তারপরে আমরা রাগের চিজ বা বন্দিশ, অর্থাৎ রাগের যে গান সেটা এখনও আমরা শেখাইনি, খুব তাড়াতাড়ি আমরা শেখাবো, সেই জিনিসটাকে আরম্ভ করি, এবং তারপর পুরো গানটা গেয়ে ফেললে একবারে আমাদের হবে না, আমাদের পুরো গানের স্থায়ী অংশটুকুকে গাইতে হবে। তারপর স্থায়ীর শুরুর কথা দিয়ে রাগটিকে আমাদের বিস্তৃত করে দেখাতে হবে। বিগত 20 বছর ধরে সঙ্গীত শিক্ষা দেওয়ার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এই বিস্তার জিনিসটা প্রাথমিক শিক্ষার্থীদের, বিশেষত একটু বয়স্ক শিক্ষার্থীদের সবথেকে কঠিন লাগে, এবং এই জায়গায় এসে হয় তারা ড্রপ আউট করেন, নয় তারা বিষয়টাকে মুখস্থ করার দিকে চলে যান, দুটোই সমান ভুল। আমি আজকের এই ভিডিওটায় এমন একটা টিপস আপনাদের দিতে চাইব, এমন একটা পদ্ধতি আপনাদের দিতে চাইব, যাতে এই রাগ বিস্তার করার যে রাস্তাটা সেটা আপনাদের অনেক সহজ মনে হয়। আপনাদের অনুমতি নিয়ে আমি যদি একটু তানপুরা চালাই, আমাদের ভৈরব রাগের যে আমরা আপনাদের আলাপ করতে শিখিয়েছি সেখানে আমরা দেখিয়েছি আমরা 6টা আলাদা আলাদা ব্লক তৈরি করব, মন্ত্রসপ্তক, মধ্যসপ্তকের নিচের অংশ, মধ্যসপ্তকের উপরিভাগ এবং সবশেষে তার সপ্তক, স্বরগুলোকে ধরে ধরে প্রত্যেকটা স্বরকে যেন আমরা ওই রাগের রেফারেন্সে খুঁজে পাওয়ার চেষ্টা করব। অবিকল সেই জিনিসটাই আজকে আমরা করব। আজকে আমি আপনাদের পুরো গান শেখাচ্ছি না, আমি আপনাদের একটা গানের ফার্স্ট লাইনটা জাস্ট দিয়ে দিচ্ছি। ধরা যাক, ধন ধন মুরত কৃষ্ণ মুরারি, এইটুকু লাইনকে আজকে আমাদের মনে রাখলেই চলবে। ধন ধন মুরত কৃষ্ণ মুরারি, ভৈরবের একটি বিখ্যাত বন্দিশ, পরবর্তী সময় নিশ্চয়ই শেখাবো। এই যে বন্দিশটা,
এই কথাটুকু দিয়ে বন্দিশের স্থায়ীর প্রথম লাইনটুকু দিয়ে আমাকে ওই ব্লগগুলোকে গাইতে হবে। ইনিশিয়ালি আমি যে অ্যাডভাইসটা দিই, ব্লগগুলোকে প্রথমে সরগমে করুন, তারপরে আকারে করুন, তারপর এই যে কথা সেই কথাটা দিয়ে বলার চেষ্টা করুন। চলুন আমরা একটু এই ব্যাপারটা করে দেখি। আমরা এই ব্লগগুলোয় 5 থেকে 6টা খুব সহজ ফ্রেজ রাখব, ইনিশিয়ালি কঠিন ফ্রেজ কিছুই আমরা ইউজ করব না। একদম শুরুর ব্লকটা বা প্যারাগ্রাফটা যদি আমরা দেখি, সেটা চেহারা কেমন হবে? প্রথম সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স, দেখুন যেন 4 কি 5টা সেন্টেন্স জুড়ে একটা সম্পূর্ণ প্যারাগ্রাফ হলো। এবার অবিকল এই প্যারাগ্রাফটাকেই আবার আমি বলবো, কিন্তু স্বর ব্যবহার না করে আকারে। চলুন বলি, দাঁড়াবো, কোনো তাড়াহুড়ো নেই, এই যে স্বরে দাঁড়ানো একে বলে ন্যাশ। এইবার মজার জায়গা, এই প্যারাগ্রাফটাকে ধন ধন মুরত কৃষ্ণ মুরারি এই শব্দগুচ্ছ দিয়ে আমি বলবো। শাস্ত্রীয় সঙ্গীতে এই শব্দগুচ্ছকে আমি যে অর্ডারে খুশি ব্যবহার করতে পারি, মুরত ধন ধন, ধন ধন মুরত কৃষ্ণ মুরারি, ধন ধন মুরত, হোয়াট এভার আই লাইক। এই কথার বিভিন্ন অংশ দিয়ে যদি এই প্যারাগ্রাফটাকে বলি কেমন চেহারা দাঁড়াবে, চলুন একবার দেখা যাক। ধন ধন মুরত কৃষ্ণ মুরারি ধন ধন। খেয়াল করে দেখুন আমি কিন্তু একটাও এক্সট্রা ফ্রেজ ইউজ করিনি, সরগমে যা করলাম আকারেও ঠিক তাই করলাম এবং গানের কথা দিয়েও ঠিক তাই করলাম। ইনিশিয়াল স্টেজে এই প্র্যাকটিসটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি, কারণ এই প্র্যাকটিসটার মাধ্যমেই যে কোনো রাগের বিস্তার করায় আমাদের যে অসমর্থতা, আমাদের যে অক্ষমতা, সেটাকে আমরা অতিক্রম করতে পারবো। চলুন নেক্সট প্যারাগ্রাফ, গামারে sa, first sentence, ga ma pa ga ma re sa, second sentence, pa ga ma re sa ni sa dha dha re এবার এই প্যারাগ্রাফটুকুকেই চলুন আমরা আকারে বলি। এইবার এই প্যারাগ্রাফটাকে ধন ধন মুরত কৃষ্ণ মুরারি
এই কথাটা দিয়ে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিস্তৃত করে বলবো। চলুন বলি। ধনমোরাত ক্রে পরের প্যারাগ্রাফ, ধৈবতের প্যারাগ্রাফ। মূল স্বরকে আমি মধ্য সপ্তকে রিপ্রেজেন্ট করছি, রাগে তার নানা রকম রূপ আমরা দেখাচ্ছি। প্রথমে সরগম, চলুন বলি। যারা আমাদের ভৈরবের আলাপের ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারছেন যেভাবে আমি প্যারাগ্রাফ কনস্ট্রাকশন করেছিলাম ওখানে, ঠিক সেই ধারাটাকেই কিন্তু আমি অনুসরণ করে যাচ্ছি। হ্যাঁ, সেন্টেন্স হয়তো এদিক ওদিক দু একটা হচ্ছে, সেটা খুব স্বাভাবিক, কারণ ওটাও আমি মুখস্থ করে করিনি, এটাও আমি মুখস্থ করে করছি না, কিন্তু মূল বিষয়টা কিন্তু একই আছে। চলুন, এই মাত্র যে প্যারাগ্রাফটা করলাম এবার এটাকে আকার দিয়ে করি। গানের কথা দিয়ে ধন ধন নিষাদ। চলুন সরগম দিয়ে আগে বলি। গামা রে
ধানে ধাপ মাগমারে সা। খেয়াল করুন, আগেও বলেছিলাম ওই ভিডিওটায়, এই প্যারাগ্রাফগুলো কনস্ট্রাকশন করার জন্য আমরা একদম একটা মিনিমালিস্টিক অ্যাপ্রোচ নিচ্ছি, পরে কঠিন অনেক করব, কিন্তু ইনিশিয়ালি এই একদম সব থেকে সহজ জিনিসটাকে খুঁজে বার করা দরকার। আমরা আমাদের যে স্থানুসর থেকে আমরা আরম্ভ করছি ব্যাপারটা, সা মা পা, যেখান থেকে গ্রহস্বর যেটাকে বলা হয়, সেখান থেকে দেখুন দুটো আরোহী যাচ্ছি, একটা একটু সোজা, একটা একটু পেঁচিয়ে, তারপর একটা অবরোহী যাচ্ছি এবং তারপরে একটা মিড দিয়ে শেষ করছি। এই রকম খুব জেনারেল একটা স্ট্র্যাটেজি নিয়ে যদি আমরা জিনিসটাকে অ্যাপ্রোচ করি, আমাদের কিন্তু জিনিসটা নিজে করতে সুবিধা হবে। চলুন এই প্যারাগ্রাফটাকে এবার আকার দিয়ে বলবো। এবার এই চারটে সেন্টেন্সকেই আবার সাজাবো ওই গানের কথা দিয়ে। চলুন বলি। ধন ধন মোরাত, মনে রাখতে হবে নি এই শটটার বিস্তার চলছে, ধন ধন মোরাত ক্রে আজকের শেষ প্যারাগ্রাফ, তার শব্দকে সা লাগাব। আকার ধন মুরাত কৃষ্ণ মুরারি ধন স্থায়ীর কথা দিয়ে কিন্তু বিস্তার হবে না। একবার তার শব্দকে সা লাগিয়ে ফেললে এইবার আমাদের অন্তরার যে চিজ বা বন্দিশ অংশটা আছে সেইটাকে গাইতে হবে। সেই পার্টে যাওয়ার আগে এবং তালের সঙ্গে বিষয়টাকে যাওয়ার আগে আমরা এই অংশটাকে যদি খুব ভালো করে একটু অনুশীলন করে নিতে পারি সপ্তাহ দুয়েক, তাহলে আমরা কিন্তু দেখব ওই অংশে গিয়ে আর আমাদের অসুবিধা হচ্ছে না। সুতরাং একটা ছোট্ট বাক্যাংশ দিয়ে এইরকম ছোট ছোট কোনো একটা রাগের ফ্রেজ করে আমরা যদি প্যারাগ্রাফ দিয়ে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু বিস্তারে যাওয়ার আগের প্রাথমিক প্রিপারেশনটা আমাদের খুব স্ট্রং হয়ে যাবে। তাহলে বিস্তারে গিয়ে আমাদের কিন্তু আর কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকবে না। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।